হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে খেতে পানি দেওয়ার সময় দেখলাম আজেবাজ জিনিস। দেখেন, গরমের কারণে পানি খাওয়ার জন্য আসছে, আর একটু পানির মধ্যে নিজেকে ভিজে আর ঠান্ডা রাখার চেষ্টা করতেছে। তাই একটু আপনাদেরকে দেখানোর জন্য ধরে দেখাচ্ছি। এটা সজারুর বাচ্চা একটা, পুরা গায়ে কাটা ভরা, শক্ত শক্ত কাটা, আগে পরে কখনো দেখি নাই, এটা এইবারই প্রথমবার দেখলাম। যখন পানি খাওয়ার জন্য আসছে, ওরে নিয়ে পানির ভিতরে রাখবো। এখন বসে আছে চুপচাপ, একটু কাছ থেকে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন, যখন আমি হাতে নিয়ে রাখছি, প্রথমে চুপচাপ ছিল, পরে আবার নড়াচড়া শুরু করছে মেশিন আমার জন্য। দেখেন, সজারের বাচ্চা। এই লাভ দিয়ে পড়ে গেছে, নিজে নিজে নামতে যাইয়া। সাম্মাম তোলো, সাম্মাম ওরে নিয়ে আসছে এখন একটু পানির ভিতরে রাখার জন্য। আমি রাখতে চাই পানির মধ্যে, চইলে যায় শুকনো জায়গায়। একটু পানি খাইয়ে পান শরীর ঠান্ডা করবে, তা না চইলে যায় উঠে। চলে যাইতেছে, কি না কি হয়। ওরে নিয়ে আসলাম একটা জরির মধ্যে, আপাতত এখানে রাখতেছি, পরে যখন গরম কমে যাইব আগের জায়গায় নিয়েই ছেড়ে দিব। কারণ এখন দিনের বেলা কুকুর বিড়াল যদি দেখতে পায় ওরা মেরে ফেলবে। তার থেকে এখানে আটকে রাখি, একটু সন্ধ্যা হলেই ছেড়ে দেব। দেখেন, যখন ধরি তখনই ছোট হয়ে যায়। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।